এখন আমি একটা বিয়ে বাড়িতে এসেছি, তো এটা হোটেল, হোটেলে এই রুমটা আমাদের থাকতে দেওয়া হয়েছে। খুব সুন্দর হোটেলটা, আমি দেখাচ্ছি আপনাদের। এটা ভেতরটা, এন্ট্রান্সের দরজা, এটা ঢুকেই এদিকে এটা সব রাখা, জুতো রাখার জায়গা। আর এর সোজাসুজি, এই দরজার সোজাসুজি আছে এখানে ওয়াশরুমটা। এখানে বেসিন নিচে আছে, নিচে একটা চটিও দেওয়া আছে বাথরুমে ইউজ করার জন্য। নিচে এখানে আছে ডাস্টবিন, বেসিনের ওপরে আছে আয়না, এই যে আয়না এটা। আর এখানে আছে শাওয়ার, গিজার, সমস্ত কিছু। এখানে একটা বালতিও দেওয়া রয়েছে, বুঝলো। আর টয়লেট ল্যাট্রিন ইউজ করার জন্য এই একটা লক আছে, এই একটা লক আছে। এবার আমি ভেতরটা দেখাচ্ছি। এখানে ঢুকে সুইচ, লিকুইডেটর, এসি, কিন্তু এখন ঠান্ডার সময় এসির দরকার নেই। ওটা জানলা, পর্দা দেওয়া রয়েছে। এটা থ্রি বেডরুম, যদিও আমরা দুজনেই আছি। এটা হচ্ছে আয়না, এখানে জিনিসপত্র রাখার জায়গা। এটা এখানেও একটা স্যান্ডেল দিয়ে দিয়েছে ইউজ করার জন্য, এটা হোটেল থেকেই দেয়া, সেলফ সিস্টেম মতো উপরে রয়েছে। এটা টিভি, পাশে একটা ওয়ার্ড্রপ। আমরা আছি ফোর্থ ফ্লোরে, এটা একদিকে আর এইটা একদিকে। খুব সুন্দর হোটেলটা। যেহেতু শীতের সময় কম্বল, সাদা কম্বল কভার সহ সাদা কম্বলও দেওয়া রয়েছে জানলা থেকে। এটা বাইরেটা, হোটেলের বাইরেটা। পুরুলিয়া শহর এটা, একদম স্টেশনের কাছেই হোটেলটা, হোটেল মেট্রো ইন, দারুণ। এর আগেও মার্চ মাসে এসেও আমরা ছিলাম, এই হোটেলেই উঠেছিলাম। একই পরিবারের আরেক ছেলের বিয়ে ছিল, বউ হাতে এসেছি, গতকাল বিয়ে হয়ে গেছে, আজকে বউ এসে গেছে, বাড়িতে আছে, আমরা হোটেলে এসে উঠেছি, সবাই হোটেলে। এখন স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে একটু রেস্টে আছি এখন। সবাই যে যার একটু রেস্ট নিচ্ছে, তারপরে আবার নিচে নামবো। ওখানেই আছে ডাইনিং, সন্ধ্যেবেলার একটা ইভিনিং স্ন্যাক্স, একটু আড্ডা বসেছে আমাদের। এখানে গায়ে হলুদ হয়েছিল এই মঞ্চটাতে। এখন আমরা আশীর্বাদ করতে এসেছি। এটা ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা এখানে এলাম। আশীর্বাদ হচ্ছে, বাবা মা প্রথমে আশীর্বাদ করছে। এইবার এতে কিছু স্টিল ফটো দেওয়া হচ্ছে, যেগুলো একটা স্মৃতি হিসেবে থাকবে এবং সবার কাছেই এই ছবিগুলো থাকবে। তো সেই জন্য কিছু ফটো এখানে অ্যাড করলাম, যেটা আমার কাছেও স্মৃতি হিসেবে থেকে যাবে। বিয়ে বাড়িতে তো এরকম হয়, তো সেই জন্যই এগুলো দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে আমার আশীর্বাদ করার পালা এগিয়ে আসছে, তো আমি আশীর্বাদ করব।
তারপরে আমাদের ডিনার হয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠান সব শেষ হবে। যে যার রুমে শুতে চলে যাব। পুরো হোটেলটাকেই বুক করা হয়েছে কয়েক দিনের জন্য।